দেশে কিন্তু বালা হইছে, কারণ দেশে কিন্তু কঠিন বালা। এই যে করোনা ভাইরাস বুঝছেন, মুক্তিটা খুলি একটু দূরত্ব বজায় রাখেন, দূরত্ব বজায় রেখে কথা বলতে হইবে, আর নাহলে করোনা ভাইরাসে আক্রান্ত হইবে। একটু যান, এই ভাইরাসটা বাতাসে ছড়ায় বেশি বুঝছেন। বিষয়টা হইলো কি, এই যে মাস্কটা দিয়েছেন না, আহা আবার বাইক হয়ে যাবে, ডাকেন ডাকেন ডাকেন, এই মাস্কটা দেও না, কিন্তু অনেক উপকার আছে, ধুলাবালি তারপর ওই ভাইরাসটা থেকে এখন আমরা বাঁচতে পারতেছি, ঠিক আছে, আস্তে পড়বেন না। তাই কাজকর্ম যাই যে করেন মাস্ক কিন্তু রাখতে হইবে, প্রচুর পানি দিয়ে হাত বারবার ধুইতে হইবে, নাকি? এগুলো হইলো করোনা ভাইরাসের করণীয়। এখন ই করছে, চলেন যাই, এ ভাইরাসে ভাই বহুত ক্ষতি হয়ে গেছে, চায়না থেকে আর কি এই ভাইরাসটা ছড়াইছে। চায়না মানুষ মরছে মনে হয় 2 লাখের মতো, আর বাংলাদেশে আপাতত 20-22 জন আক্রান্ত হয়েছে, 2 জন মারাও গেছে। চলেন আমরা যাই যা করি মাস্ক মুখে রাখতে হইবে, এটা কি মাস্ক, হ্যাঁ। তাই চলেন চলেন আমরা একটু এলাকাটা ঘুরিয়ে দেখি আর সবাই রে সচেতন করি, নাকি? হ্যাঁ, চলেন 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 এলাকার দিকে যাই। এখন বিষয়টা কি আসলে, এই এটা তো খুললে ভাই আপনারা আটকে নিয়ে থাকবে, আটকে নিয়ে থাকবে, মানে সমস্যাটা হইলো কি, এই যে চায়না দেশ আছে না, মেড ইন চায়না, দেন এটা বানায় ওটা বানায় সবই চায়নার বেশি বুঝছেন। ওই চায়না দেশে কোনে এই ভাইরাসটা ছড়াইছে, এটা একটা আল্লাহর গজব বুঝছেন। এখন মনে করেন আমাকেও তো হইতে পারে, নাকি? কারণ যদি দেশে বালা হয় পীরের গায়েও লাগে। এখন ওই দিক বিবেচনা করিয়া সবাই সতর্ক থাকা উচিত না? এদিকে আমরা সতর্ক হয়ে যাবো, পরিষ্কার থাকবো, এমনিতেই তো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, নাকি? তা ঠিক না? তাই তারপর আমরা সতর্ক থাকবো, আল্লাহর নাম লমু, আল্লাহর জিকির করবো, আল্লাহর কাছে পানা চামু যে এই ভাইরাস থেকে আল্লাহ আমাকে হেদায়ত করে, নসিব করে, সবাইকে যেন আল্লাহ রক্ষা করে, নাকি? এইটাই তো আমাকে কাজ হইল। হ্যাঁ, তাই এখন এখন আপনার কিছু আছে নাকি বলার? মুখে দেয় নাকি মাস্ক? মুখে দিতে হবে, কারণ এই ভাইরাস থেকে বাঁচতে হলে মাস্ক দিতে হবে। হয় তাহলে সতর্ক থাকবেন, সবাই কই দেবেন। দেখছেন ও একটু একটু খবর জানে, খবর যেহেতু জানেন, এখন ঘরে যাইয়া একটা মাস্ক লইয়ান, এইবার কত হইবে, হ্যাঁ, এর মুখ খোলা রেখে কথা কম যাইবে না, কারণ এই ভাইরাসটা বাতাসে ছড়ায়। জান জান আমরা তো মাস্ক লইয়ান, জান 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 পাড়াই দিছি স্যার, বাবা মাস্ক মুস পা মুখ একটা পাইছি গামছা, এইটা দি ডক্টর মতন পেছাই। এখন আই আমি তুই সলে মান না ওই দক্ষিণ কান্দার, ও তা তুই তুই ওই বাইরে তুই হনছো? ও একা দূরে থাকুন। আচ্ছা ক, তা তোর এই মাস্কটা ব্যবহার করতে পারিস কিনা? আমারও মাস্ক লওয়া লাগবে। ও বুদ্ধিটা তো খারাপ দেন, রোগে তো সব ঠিক আছে সবই তো বুঝলাম। আমি যাই, তা মাস্ক আনতে যাই, তুই এবার ওই দেখেও নিয়ে যাই, আবার কোনো উষ্ট মুষ্টা খেয়ে পড়িস না, আমি যাই, ঠিক আছে? করোনা ভাইরাস মানে বাঁচতে হইলে কতই না কিছু করা লাগবে। এখন ওই হকতার এক কথা, ওই পরিষ্কার থাকতে হইবে, তারপর হাত বেশি বেশি ধুইতে হইবে, প্রচুর পরিমাণ মিনিমাম 20 সেকেন্ড ধুইতে হইবে, মাস্ক ব্যবহার করতে হবে। বিরাস্তি কাম করতে আসছি, এটা খবর দেবে না, জান শুরু করে দিই মারাটা। আমি তুমি কেডা শুনি, দূরে 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 দূরে, হ্যাঁ কেডা তুমি ঘটনা যদি মাস্ক না থাকে তাই 80-80 দিলে ওই রকম গামছা ব্যবহার করলে হইবে,
মানে আমি হাসি দেব আমার পাশে অপর লোক আছে না হাসির সাথে তো জীবন উপরে রয় আমি যদি হাসি দেই এই জীবন ওরে আক্রমণ করতে পারে না ওই জন্য যে গামছা আছে না এই গামছা আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে তো বিষয়টা বোঝা গেছে এখন আসো আর আমাদেরই কাজ আছে আমরা সবাই সতর্ক করব বুঝুন ভাই এখন নাও আমরা দিকে যাই এবার ঠিক আছে পারফেক্ট ওরে মা এটা কিন্তু কাজ করবে না চাচা এটা দিয়ে আমার অনেক সমস্যা হয় সমস্যা না তাহলে মাস্ক কেনা জরুরি মাস্কটা আমি কিনে নিয়ে যাই মাস্ক তুমি কিনবা পাবো তুমি মাস্ক মাস্ক তুমি বকা বাজারে যাবা বকা বাজার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম না 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 হ্যান্ডশেক করুন যাইবে না হ্যান্ডশেক করুন যাইবে না কারণ এখন করোনা ভাইরাস চলে যদি হ্যান্ডশেক করি এই করোনা ভাইরাস এমনি সরাসরি রোগ নাকি এটা এই হ্যান্ডশেকের মাধ্যমে আমার জীবন ওনার হাতে যাইতে পারে ওনার জীবন আমার হাতে যাইতে পারে এই জন্য হ্যান্ডশেক থেকে বিরত থাকতে হইবে ও টিভিতে দেখাইছে হে হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমার মাস্ক কই ও মাস্ক তো কিনতে পারি নাই তা মাস্ক কিনবো আমিও কিনবো এই কিছুক্ষণ মধ্যে কিনবো আর কি তাই এখন শুধু মাস্ক ব্যবহার করলেও হবে না মাস্ক ব্যবহার করলে করোনার এই রোগটা ভাইরাসটা আমাদের সম্পূর্ণভাবে দূর হবে না আচ্ছা মাস্কের এই মাস্কের পাশাপাশি আমাদের সাবানও ব্যবহার করতে হবে এইটাই সাবান দিয়ে আমাদের বারবার হাত ধুতে হবে বেশি পরিমাণ পানি দিয়ে পরিষ্কার থাকতে হবে আমাদের হাতের চিপা চাপা জীবাণু থাকে সেজন্য আমাদের সাবানও ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে আমরা মাস্ক ব্যবহার করলে শুধু হবে না আর একটা জিনিস আমি একটু কথা বলি দূরত্ব বজায় রাখতে ঠিক আছে ঠিক আছে এখন বিষয়টা হলো কি করোনা ভাইরাস থেকে বাঁচতে হইলে প্রচুর পরিমাণে ভিটামিন সি খাইতে হইবে কি খাইতে হইবে ভিটামিন সি ভিটামিন সি তাহলে ভিটামিন সি আছে কিতে কিতে এটা আমরা জানতে হইবে না সবুজ শাকসবজিতে হ্যাঁ সবুজ শাকসবজিতে ভিটামিন আছে পেয়ারায় তারপর আমলকিতে তারপর এই মানে কিছু ওই বেজা শিখা এই সবে আর কি ভিটামিন সি তা ভিটামিন সি প্রচুর পরিমাণে খাইতে হবে আর এই হাত পায়ে ঘা খুলজি পেশা চুলকানি আঁচি কাশি দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে নাকি আচ্ছা তা তুমি যাও আমি যাই গিয়ে তাই করি হয়তো যাও হ্যাঁ ঠিক করে দিও যাও আচ্ছা শুনো 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 ওই তুমি বকা গেলে আমার জন্য একটা মাছ কিনে নিয়ে এসো ঠিক আছে তোমার আমি টাকা দিয়ে দেবো না আচ্ছা যাও আচ্ছা তাই বিষয়টা ক্লিয়ার হইলো নাকি হ্যাঁ ভাই তোমার আইডিয়া হ্যাঁ বুঝতে পারছি তাহলে আমি সাবান নিয়ে বাংলাদেশে হাত ধুবো দেখি আচ্ছা তাহলে আমরাও যাই সবাই সতর্ক থাকবেন মাস্ক থেকে বাঁচবেন এবং নিজে সতর্ক থাকুন অন্যকে রক্ষা করুন দেশকে বাঁচান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ তোমার কিছু বলার আছে না না কিছু বলার নেই আমরা সবাই সতর্ক থাকলে ওই করোনা ভাইরাস আমাদের আক্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা আল্লাহর উপরে ভরসা তো ঠিক আছে ভালো থাকো সবাই আচ্ছা আচ্ছা সবারই